আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে। আইন করাটা এখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হোক। বাংলাদেশ পুলিশকে যাতে রাজনৈতিক ভাবে ব্যবহার করা না যায়, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা রাস্তায় বেরোতে পারি না। বাংলাদেশের মানুষ আমরা আপনাদের জন্য চিন্তা করেছি, যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে ততদিন পর্যন্ত আমরা কর্মকর্তা ফিরে যাব না। ছাত্র আন্দোলন শেষ, নতুন সরকারও এসেছে, এবার পুলিশরা নতুন ভাবে আন্দোলন করতেছে এবং তারা কিন্তু দাবিও জানাচ্ছে, 11 দফা দাবি। দর্শক শ্রোতা, অনেক পুলিশ কিন্তু নিহত হয়েছে, এটা নিয়ে কিন্তু তারা রাজপথে এসেছে এবং তারা আন্দোলন করতেছে। এবং আপনারা এইটা জানেন, গত কিছুদিন আগে ছাত্ররা আন্দোলন করছিল এবং সরকারের কিন্তু পতন করেছিল। এখন পুলিশরা কি করতেছে, পুলিশরা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে তারা দাবি জানিয়েছে এবং তারা কিন্তু আন্দোলন করতেছে, সেই সরকারকে অনেক কথাও বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখবেন পুলিশরা কি কি দাবি জানিয়েছে এবং শেষমেশ ডক্টর ইউনূস কি বলেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবে। দর্শক শ্রোতা, রাজপথে পুলিশরা কি বলতেছে আগে এইগুলো দেখে নিয়েছি। আমাদের এক নম্বর দাবি, পুলিশ বাহিনীর দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতিকের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা করে স্বাধীন এবং বিচার বিভাগীয় সাথে সম্পৃক্ত করতে হবে। দাবি নাম্বার 2, পুলিশ বাহিনীর অভ্যন্তর কর্মচারীদের প্রতি বৈষম্য বন্ধের জন্য পুলিশ কনস্টেবল, এসআই, এসআই ওই 3 ধাপে নিয়োগ বন্ধ করতে হবে। 3 নম্বরে নিয়োগ মানুষ বোকানি, এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের রূপে কারা নির্যাতন করেছে, কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশরা আজকে ব্যারাক থেকে পালিয়ে গেছে। মনে রাখবেন, আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি, এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন, আজ হোক কাল হোক, আর কোন পুলিশকে মরতে দেখতে চাই না। কেন এইভাবে পুলিশ মরলো, তাদেরকে একটুও মায়া নাই, তারা কি মানুষ না? এইভাবে কিভাবে মারলো এই ভাইটাকে আপনারা দেখেন, পিটিয়ে পিটিয়ে সারাটা রাত্রভর নির্যাতন করলো। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় সেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে। আপনারা তো দেখলেন যে পুলিশরা কি কি দাবি জানাচ্ছে এবং এই নিয়ে কিন্তু আরো অনেক কথাও দেখিয়েছি, ডক্টর ইউনূসের কথাও দেখিয়েছি। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদের সম্পূর্ণ রূপে দেখাবো যে পুলিশরা কতটুকু ভাবে আন্দোলন করতেছে, ঠিক যেমনটা ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু রাজপথ রক্তাক্ত হয়ে যাচ্ছিল এবং অনেকের কিন্তু মৃত্যুও হয়েছিল আন্দোলনের মধ্যে গিয়ে। এখন তারা কি করেছে এইটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এবং এই নিয়ে ডক্টর ইউনূস কি মন্তব্য দেন এইটাও কিন্তু আপনাদেরকে শেষের দিকে দেখাচ্ছি। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনারা মতামত করবেন পুলিশ। অন্য সরকারি চাকরির মতো পুলিশের কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে 8 ঘন্টা। পুলিশের নিম্ন পদস্থ কনস্টেবল থেকে ইন্সপেক্টর সকল সম্মুখে 2 মাসের ছুটি দিতে হবে। পুলিশ কল্যাণ ট্রাস্ট সকল প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত লভ্যাংশ প্রতি বৎসরের সমান হারে সকলকে সদস্য দিতে হবে। পুলিশের অন্য যত সুবিধা আছে সব সমান হারে সকল সদস্যকে দিতে হবে। র্যাঙ্ক বেস ও বাদে সকল পুলিশ সদস্যের একই পোশাক জুতার প্রতীক অনুমোদন দিতে হবে। 10, উপস্থ কর্মকর্তার বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ ও জানায়ন কার্যক্রম কর্মকর্তা ফিরে যাব না। আর একটা কথা বলতে চাই, আমাদের ভাই যে রক্ত দ্বারা এই দুনিয়া এই দেশের কাছে জায়গার মনে হলো অযথা হয়রানির শিকার হয়েছে, প্রাণ দিছে, তার সুষ্ঠু বিচার চাই। যে কর্তৃপক্ষ এই হারুন বেনজির এই মনিরুলের মতো অফিসারদের কারণে আমরা আজকে নির্যাতিত, আজকে বিপ্লবের মতো অফিসারদের কারণে আমরা নির্যাতিত, বিচার চাই।
সম্মানের সহিত আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে সম্মানের সহিত যতদিন পর্যন্ত সংস্কার না করা হয়, পাবলিক যতদিন পর্যন্ত পুলিশকে সম্মানের সহিত না চায়, আমরা ততদিন পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করছি। সেবা আমরা সেবা দিব তখনই যখন আমাদেরকে সম্মানের সহিত আমাদের জানমালের নিরাপত্তা পাবলিক যখন আমাদের চাবে সম্মান দিবে, তখন আমরা জনগণের বিরুদ্ধে কাজ করতে চাই না, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষ মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, নিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এদেরকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বুঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না, তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দি করলে আমরা নিশ্চিন্ত থাকবে, তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, তে দুটা টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়, তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, আপনারা তো দেখলেন যে তারা কি বলতেছে এই নিয়ে অনেকের বক্তব্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তারা কিন্তু একটাই দাবি জানাচ্ছে যে তাদের যাতে সম্মান দেওয়া হয়, যাদের মৃত্যু হয়েছে সেই আন্দোলনে পুলিশদের, তাদেরকে যাতে একটা বাতাবাজি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাদের ফ্যামিলিকে দর্শকতা, এইটাই কিন্তু পুলিশ সদস্যরা বলতেছে, আর তা না হলে কিন্তু তারা ডিউটিতে যাবে না বা কাজে যাবে না দর্শকতা। এগুলা দেখে আপনাদের মন্তব্য কী এবং পুলিশ সদস্যদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কী, এখন কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।